তীরে এসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে 3 রানে হারল বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে 3 উইকেটে 206 রান তোলে শ্রীলঙ্কা। রান তাড়ায় মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলীর লড়াকুর 50-র পরও 8 উইকেট হারিয়ে 203 রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। এরপর 3 রানে হেরে যায় নাজমুল শান্তর দল। 207 রানের জবাবে ইনিংসের তৃতীয় বলে ওপেনার লিটন দাসকে হারায় টাইগাররা। থিতু হতে পারেনি অপর ওপেনার সৌম্য সরকারও। চতুর্থ ওভারের প্রথম বলে দলীয় 21 রানে সৌম্যকে তুলে নেন বিনুরা ফার্নান্দো। এরপর জাকির আলী অনিককে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন লম্বা সময় পর টি টোয়েন্টিতে ফেরা অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। 31 বলে 4 ছক্কা এবং 2 চারে 54 রান করে আউট হন রিয়াদ। এতে ভেঙে যায় জাকিরের সঙ্গে 29 বলে 47 রানের জুটি। রিয়াদের বিদায়ের পর একাই লড়াই চালিয়ে যান জাকির আলী। 25 বলে নিজের প্রথম 50-র দেখা পান তিনি। 50-র পথে এক ইনিংসে তিনি ছক্কা হাঁকিয়েছেন 6টি। বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা এখন জাকির আলীর। শেষ 3 ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 37 রান। 3 ওভারে সর্বমোট 34 রান তুলে বাংলাদেশ ম্যাচ হেরে যায় মাত্র 3 রানে।